वाणिज्य राज्य सीपीएम सरकार
আমরা কখনো কল্পনা করতে পারিনি যে কৃষকের ধান সরকার খরিদ করে প্রত্যেক সিজনে, যেটা আমরা গৃহস্থ আমরা সিজনকে খুন্দ বলি, প্রত্যেক খুন্দে ধানের দাম বৃদ্ধি হয় 1868 টাকা। আজকে আগামী দিন ধানের 1 কুইন্টালের দাম আমরা কখনো কল্পনা করিনি। আমরা কখনো ভেবেছি একজন প্রধানমন্ত্রী কৃষকের জমিতে যে জায়গায় কারেন্টের লাইন নেই সেই জায়গায় পিএম কুসুমের মাধ্যমে সোলার কানেক্টিভিটি দিয়ে আমরা পাম্প সেটে জল উত্তোলন করে আমরা জলসেচের মাধ্যমে কৃষি করতে পারবো? কারণ মাননীয় প্রধানমন্ত্রী 2022-এর মধ্যে প্রতিটা কৃষকের আয়কে দ্বিগুণ করার কথা বলছেন। আর আমাদের ত্রিপুরা রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমাদের 2022-21-এর মধ্যে আমরা কৃষি ব্যবস্থা 2 গুণের রোজগারের মধ্যে আমরা পৌঁছে গেছি। ডেভেলপমেন্ট করা যাক, আমরা আসার সময় দেখেছি কমলপুর থেকে বড় চৌড়া রাস্তা, ডাবল লেনের রাস্তা আমাদের হচ্ছে আগরতলা। বিকল্প ন্যাশনাল হাইওয়ে নির্মাণ হচ্ছে। আগে যদি ন্যাশনাল হাইওয়ের জন্য নির্মাণ হতো মিনিমাম 20 বছর দিতে হবে, করতে হবে, করতে হবে। গিয়ে কমলপুর হয়ে রেল লাইনের সার্ভে হয়ে গেছে, আমাদের কিচ্ছু করতে হয়নি। কিন্তু একবারে আমরা ভোট দিয়ে মোদীজিকে আমরা 2টা পদ্মফুল দিয়েছি এবং রাজ্যে আমরা সরকার করেছি। এই লকডাউনের সময় যদি মোদীজি দিল্লিতে থাকতেন, ত্রিপুরা রাজ্যে বিপ্লব কুমার দেবের নেতৃত্বে সরকার না থাকত, তাহলে আমরা 5 কেজি করে যে চাল পাচ্ছি এই চাল আমরা পাওয়ার কোনো প্রশ্নই উঠে না। সেগুলি কোন জায়গায় বিক্রি হতো? রামচন্দ্রঘাট আশাবাড়ির বিভিন্ন গ্রামে, কলহনপুরের বিভিন্ন গ্রামে সেগুলি চাল যেত আর সেই জায়গা থেকে সরবরাহ করত। এই কাজে তো করতেন, মারামারি হতো, দেওয়া হতো না। আমরা কখন কল্পনা করিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী লাল কেল্লার প্রাচীরে দাঁড়িয়ে বলবে আমি ভারতবর্ষের প্রত্যেকটা গরিব মা বোনদেরকে সম্মান রক্ষার্থে শৌচালয় নির্মাণ করে দেবো। তাদের তাদের যারা কংগ্রেস সিপিএম বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সেদিন কটাক্ষ করেছিলেন যে এক প্রধানমন্ত্রী শৌচালয় নির্মাণ করে। আজকে গর্বের সঙ্গে বলি ভারতবর্ষের 12 ফুট করে শৌচালয় আমার, যেটা আমার বাবা, যেটা আমার ভাই নিজেদের সামর্থ্য ছিল না, যেটা আমাদের জন্য করতে পারেনি একটা রাষ্ট্রনায়ক আমাদের প্রধানমন্ত্রী, কেউ ভাই কেউ দাদা নরেন্দ্র মোদীজি আমাদেরকে শৌচালয় নির্মাণ করে আমাদেরকে সম্মানিত করেছেন।